যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই যারা প্রত্যেকে এসছেন দ্য হাউস অফ গড চার্চ এর প্রত্যেকে আজকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। জয় যিশু ইম্যানুয়েল। আমাদের খ্রিস্টীয় জীবনে যখন মণ্ডলী বা চার্চের মধ্যে আমরা আসি, তার একটাই শিলমোহর থাকে, আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান। তাই এই নতুন জন্ম পৃথিবীতে থাকতেই যিশু দিয়েছেন তার জীবনের সমস্ত বলিদানের মধ্য দিয়ে ক্রুশে। আজকে আমরা যারা দাঁড়িয়েছি তার প্রকৃত সত্যকে আমরা জেনেছি, যে কি সেই সত্য ছিল, কি সেই সত্য আমাদের জীবনে যিশু দিয়েছেন। এই সেই সত্য যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে দেখি খ্রিস্টের সম্পূর্ণতা খুঁজে পাই। আমাদের খ্রিস্ট জীবনে যে নতুন জীবন পেয়েছি, সেই জীবনটা কিভাবে পেয়েছি আমরা সকলেই জানি, যে বিশ্বাস দ্বারা তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এই জীবনটাকে নতুন ভাবে পেয়েছি। তাই এই বিশ্বাসী জীবনে আমাদের যে চলা, সেই চলাটা পৃথিবীর মতো, সেই সাধারণ জীবনে চলার মতো নয়। কি খাবো, কি পরব, কি ঘুমাবো, কি আমার জীবনে আনন্দ আসবে তার নয়। তাহলে আসল উদ্দেশ্যটা খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের যে বিশ্বাসী জীবন, সেই জীবনে সাধু পৌল এক পরম উদাহরণ যে কিভাবে বিশ্বাসী জীবনে চলতে হয়। আমরা তাদের সেই খ্রিস্টীয় জীবনে সাধু পৌলের এবং তার যে বৃহৎ কাজ, সেই আমরা পবিত্র বাইবেল থেকে জানতে পারি। সেই কাজের অংশ থেকে আমরা দেখব আজকে যে কিভাবে আমাদের বিশ্বাসী জীবন সেই সাধু পৌল দ্বারা এক নতুন দ্বার খুলে দেয়, যে দ্বারে আমরা সমস্তভাবে খ্রিস্টের প্রত্যাশার আঙিনায় দাঁড়িয়ে এগোব। সাধু পৌল আমরা প্রত্যেকেই জানি যে তার জীবনটা কিভাবে এসেছে। তিনি ছিলেন ইতিহাসের পাতায় একজন হত্যাকারী, তাও যায় কাউকে নয়, খ্রিস্টের সন্তানদের হত্যা করতেন। কিন্তু কেন? তার উদ্দেশ্য যে খ্রিস্টরা সমগ্র ইহুদি জাতির ধর্মকে, সংস্কৃতকে নতুন ভাবে ধাক্কা মেরেছে, ভীত পৌল। আর তাই সেই পৌলের নাম ছিল শৌল, সে তার সেই রোমান সাম্রাজ্যের ক্ষমতা নিয়ে একের পর এক খ্রিস্ট বিশ্বাসীদের হত্যা করছিলেন। কিন্তু সেই পৌল ইতিহাস আজকে জীবন্ত, কারণ সেই পৌলের যাত্রা যে একের পর এক দেশে তখনকার দিনে করেছিলেন, সেই যাত্রা আজকে আমাদের কাছে শুধু আলোচনা, বড় উদাহরণ এবং বড় সত্য। এরকমই দ্বিতীয় মিশনে সেই শৌল থেকে পৌল হয়েছিলেন যিশুর সমস্ত শক্তির মধ্য দিয়ে মনোনীত যিশু তাকে করেছিলেন। সেই পৌল আমরা যদি পড়ি পেরিতের 18:1-11, যেটা আজকে আমাদের পাঠ্যের বিষয়, সেখানে আমরা দেখা যায় যে পৌল তার দ্বিতীয় সেই যাত্রায় ঈশ্বরের সাক্ষ্য তিনি বহন করতেন প্রতিটা মণ্ডলীতে, প্রতিটা শহরে,
সেই রোমান সাম্রাজ্যের সমস্ত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি দুর্ভেদ্য ছিলেন। কিন্তু কি করে এটা সম্ভব হলো? কিছু উদাহরণ আজকে আমরা দেখতে পারি। এই 18 অধ্যায়ে দেখি যে পৌল, তিনি প্রাচীন সভ্যতায় জানি আমরা গ্রীস শহর, তার রাজধানী অ্যাথেন্স থেকে তিনি চলে আসছেন, কারণ সেখানে অনেক তার বিরুদ্ধাচারণ হচ্ছে, যিশুর কথা বলছে ইনি, যাকেই তিনি যেভাবে বলছেন সমাজ ব্যবস্থায়, পুরাতন শহর, পুরাতন মূর্তি প্রচলিত, সমস্ত অজানা ঈশ্বরের পূজা আর্চা। আর সেই শহর থেকে তিনি তার দ্বিতীয় এই যাত্রায় এসছেন, তিনি সেই করন্থীয়তে। কিন্তু করন্থীয় শহরটা কোথায় ছিল আমরা যদি ইতিহাসের পাতায় দেখি যে করন্থীয় শহরটা কোথায় ছিল, আমরা যদি দেখি যে আমাদের ম্যাপের মধ্যে যে এই করন্থীয় শহরটা দেখা যাচ্ছে যে ডান দিকে অ্যাথেন্স শহর গ্রীকের, আর তার পশ্চিম দিকে এই শহরটা ছিল। এই শহরটা কত দূর ছিল জানেন? প্রায় 85 কিলোমিটার। তখনকার দিনে সাধারণত এই জায়গা যদি একদিনে বা স্বল্প দিনে যেতে হতো তো জাহাজই সর্বোচ্চ সেই ব্যবস্থার ধরে রাখত। আর তাই পৌল তিনি সেই সমস্ত ভাবে চলেছেন তার সন্তানদের মিলতে, যারা করন্থীয়তে রয়েছে। করন্থীয়তে তিনি মণ্ডলী করেছিলেন। এই শহরটা রোমান সাম্রাজ্যের সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কেন জানেন? কারণ এই শহরের মধ্যে সমস্ত বাণিজ্যিক ব্যবসা চলত, সেই জন্য তখনকার দিনে একে বলা হতো অ্যাগ্রো। তো বাণিজ্যিক শহরের প্রধান কেন্দ্র, সেখানে ইহুদি জাতি সেই আপনারা জানেন সমস্ত, আমরা জানি যে ইহুদি জাতি যারা সমাজগৃহ ছিল সেই সমাজগৃহের মধ্যে তারা যথেষ্ট প্রচার চালাত। তো সাধু পৌল যখন সেই অ্যাথেনি থেকে চলে এসেছেন, সেই সময় অনেকেই সেই করন্থীয় শহরে এসেছিল, কেন জানেন? কারণ একটা ইতিহাস আছে করন্থীয় শহরের। এই শহরটা ধ্বংস হয়ে গেছিল, যদি দেখেন এই শহর ধ্বংস হয়ে গেছিল 146 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্ট আসার 146 পূর্বাব্দে এই শহর ধ্বংস হয়ে গেছিল। আর তাই এই শহরের অবস্থা খুবই সঙ্গীন ছিল, কিন্তু যেহেতু একটা বাণিজ্যিক শহর তার একটা আলাদা মাত্রা সকলের কাছে ছিল, সেই জন্য আমরা দেখি যে সাধু পৌল সেই সমস্ত তার অ্যাথেনি থেকে আসছে। কিন্তু তিনি শুধু আসেননি, সেখানে অনেকেই আসছিল ইহুদি জাতির লোকেরা, কেন জানেন? তখন কারণ প্রায় ধরা যায় 44 যিশু আসার আগে খ্রিস্টপূর্বাব্দে, যখন জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্যের প্রধান ছিলেন, তিনি আবার এই শহরটাকে সুন্দর করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখি সে যিশুর পৃথিবী থেকে চলে যাওয়ার পর প্রায় 49 শতাব্দীতে বলা যায়, সেই সময় এই ক্লডিয়াস যিনি রোমান সাম্রাজ্যের প্রধান ছিলেন, তিনি বলেছিলেন যে অনেককেই শহর ছেড়ে চলে যেতে হবে। কারণ কি? কারণ তখনকার দিনে যে খ্রিস্ট প্রচার হচ্ছিল ইহুদি জাতির মধ্যে, সেই প্রচারে যথেষ্ট যে ইহুদিরা যিশুকে ভালোবাসতেন না, খ্রিস্টের প্রচার শুনতে চাইতেন না, তো দুটোর মধ্যে বিবাদ যথেষ্ট ছিল। আর সেই বিবাদ থেকেই মুক্ত করার জন্য সম্পূর্ণভাবে আমরা দেখি তিনি অনেককে পেয়েছিলেন, এইরকমই পেয়েছিলেন আকিলা এবং প্রিস্কিলা, তার স্ত্রী ছিল আকিলা, যারা ইতালির থেকে তিনি এসেছিলেন। কিন্তু কেন এই অংশটা আজকে পড়ছি জানেন? তার উদ্দেশ্য হচ্ছে সাধু পৌল যে যাত্রা করেছিলেন মিশনের যাত্রা, সেই যাত্রা সাধারণ যাত্রা ছিল না। সেই
যাত্রা ছিল বিশ্বাসের যাত্রা। তাই আজকের আমাদের বিষয় হচ্ছে বিশ্বাসের দ্বারা হাঁটার লক্ষ্য কি। হ্যাঁ, খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের দ্বারা হাঁটার আমাদের লক্ষ্য কি, প্রকৃত লক্ষ্য কি থাকে। আমরা যদি দেখি এই করন্থীয়তে সাধু পৌল গেছেন কেন, খ্রিস্ট জীবনে তার তিনটে লক্ষ্য তিনি জানতেন। তিনটে লক্ষ্য কি যদি আমরা দেখি, সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এক, খ্রিস্ট জীবনের যাত্রার লক্ষ্য, যেখানেই থাকি উপাসনা করব। দুই, আমরা যেখানেই থাকি না কেন আমাদের উপস্থিতি থাকবে খ্রিস্টের সাক্ষ্য দেওয়ার জন্য। তিন, আমরা যেখানেই থাকি না কেন আমাদের যিশুর কথা উল্লেখ করতে হবে, বলতে হবে সর্বদা। আর তাই আমরা দেখি যে সমস্ত ভাবে এই শহরে যখন সাধু পৌল এসেছেন, সেই মুহূর্তে আমরা দেখি যে আকিলা এবং প্রিসকিলা তারাও এসেছে ইতালি থেকে। এবং সেই সময় অনেকেই রোম থেকে, ইতালির শহর রাজধানী আমরা জানি রোম, চলে যেতে আজ্ঞা দিয়েছিলেন ক্লডিও, যিনি রোমান সাম্রাজ্যের তখন প্রধান ছিলেন। আর তাই সাধু পৌল গিয়েছিলেন, তার একটা গুণ ছিল, তিনি সুন্দর কারুকার্য কাজ করতে পারতেন, তাম্মু ব্যবসায়ী ছিলেন, টেন্ট বানাতে পারতেন। চর্ম ব্যবসায়ীর মধ্যে অনেক সময় প্রিসকিলা আকিলা বলা হয়, তারা জানতেন। তাই এমন একটা পরিপ্রেক্ষিতে, সেই সময় সমাজের পরিপ্রেক্ষিতে চলছে যে সাধু পৌলকে নিজের খাওয়া চালানোর জন্য কাজ করতে হয়েছে। খ্রিস্ট আমাদের জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে নেন। আমরা ভাবি যে খ্রিস্টের জীবনটা বোধহয় সব কিছু আমরা সবাই দিয়ে দেবে, কিন্তু সাধু পৌল তাতে বিশ্বাসী ছিলেন না। কারণ তিনি খ্রিস্টের আত্মার জীবনটা তিনি খ্রিস্টের আত্মার ওপর সমর্পিত করে উপলব্ধি শুধু করেননি, সেই প্রজ্ঞাটা তার জীবনে ছিল। আর তাই তিনি সেই আকিলা এবং প্রিসকিলার সাথে একসাথে থাকতেন। তখনকার দিনে জিহুদি জাতিতে থাকতো, একই বিশ্বাসী হলে তারা শেয়ারিং করে একসাথে থাকতো, এবং তারাও সেই ব্যবসা করত, সাধু পৌলও ব্যবসা করত। এবং তখনকার দিনে এটা সমাজের বলতে পারেন একটা বলা চলে প্রচলন ছিল ইহুদি সমাজের মধ্যে, যে একসাথে থাকা এবং তারা একসাথে সহভাগিতা করা। এবং এভাবেই কিন্তু শুরু হয়েছে। আর রোববার বা শনিবারে তারা কি করত, বিশ্রামবারে তারা সমাজগৃহ, যে কাছাকাছি থাকতেন পৌল, সেই সমাজগৃহে কি হতো, সব সম্ভ্রান্ত লোকেরা সমাজের ইহুদি জাতির সবাই হাজির হতো। এবং সাধু পৌল কি করতেন, তিনি যে ইহুদি এবং গ্রিক দিগকে, তার দুটোই জাতি ছিল, ইহুদি জাতি ছিল, গ্রিক সাম্রাজ্য থেকে অনেকে সেখানেও থাকতো, তো সেই জন্য তাদের মধ্যে তিনি কি করতেন, যিশুর প্রতি বিশ্বাসের কথা বলতেন। আজকে আমাদের জীবনে এই সত্যটা মারাত্মক শেখায় যে এই প্রিসকিলা আকুইলা তারা কিন্তু স্বামী স্ত্রী, তাদের ব্যক্তিগত সমস্ত ঘরকে কিন্তু খুলে দিয়েছিলেন ঈশ্বরের গৌরবের জন্য। কারণ তারা জানতেন তাদের জীবনটার উদ্দেশ্যটা কি, আর এটাই তাদের অনুপ্রাণিত করেছিল। সেই জন্য তারা সেইভাবে সেই তাদের জীবনকে সর্বদা চালিত করতেন। আমরা দেখি যে সাধু পৌল যখন সকলকে এরকম কথা বলতেন আর কাজ করতেন, অতটা সহজ ছিল না, কিন্তু আমাদের জীবনও হতে পারে, আমাদের কাজ করতে হয় অথচ যিশুর কথা বলতে হয়, অর্থ থাকে কখনো থাকে না, কি করব আমরা। সাধু পৌলকে ঈশ্বর যোগানদাতা দিয়েছিল। যদি 18:5 পড়ি পেরিতে, সেখানে বলছে যে মাকাদিনিয়া থেকে শীল এবং তিমোতিও দুই খ্রিস্টীয় ভাই আসলেন। তখন পৌল বাক্যে নিবিষ্ট ছিলেন যে যিশুই যে খ্রিস্ট, ইয়ার প্রমাণ তিনি ইহুদিগকে দিচ্ছিলেন। আমরা জানি যে সাধু পৌল সুন্দর কাজ করছিলেন, তার কাজের মধ্যে ডেডিকেশন বা বলা যায় সমর্পিত জীবন ছিল, এবং তার
শুধু এটা একার কাজ ছিল না, তার সাথে যার সহযোগিতা ছিল, এই প্রিসিলা আকিলা, শুধু তাই নয়, পরে দেখি শীল তিমোতিও মাকাদিনা থেকে এসে তার সাথে যুক্ত হলো, এবং তার ফলে কি তাকে জন্য যে তারা কি সাহায্য নিয়ে আসলো আর্থিক কিছু, তার ফলে পৌলও অনেকটা তার সমস্ত এই প্রচার কার্যে নিজেকে আরো নিযুক্ত করতে পারলো। আর তাই তিনি কি করতে চাইলেন, তিনি সমস্ত ভাবে আরো খ্রিস্টের জন্য তার সহযোগীদের মধ্যে বিচরণ ঈশ্বরের কথা বলতে লাগলেন। তো খ্রিস্টের কাজ পৌল একা করছিলেন না, তার সহযোগীদের সকলকে নিয়ে মনে রাখতে হবে। আর তাই আজকে আমাদের এখানে শিক্ষাটা কি, আমরা যখন খ্রিস্ট জীবনটা পাই, খ্রিস্টের কাজ করতে চাই, কৃতিত্ব কারো আমাদের মধ্যে থাকতে পারে না, কৃতিত্ব খ্রিস্টের এবং সকল আমাদের একসাথে, এটা টিম ওয়ার্ক। আমরা জানি রাল্ফ ওয়াল্ডো ইমারসন একটা ভালো কথা বলেছেন যে ঈশ্বর আমাদের যখন মনোনীত করেন খ্রিস্টের মধ্য দিয়ে, তখন আমাদের বিশাল মহান ক্ষমতাশালী অর্থবিত্ত ধনী বানাবার জন্য ডাকেন না, কিন্তু কি জন্য ডাকেন, একে অপরের বন্ধুত্বই, একে অপরকে কি করি বহন করি আত্মিক জীবনে, মানসিকভাবে তাদের পাশে দাঁড়ান। আর এইখান থেকেই কিন্তু পৌলের জীবনের একটা শিক্ষা আমার মনে হয় যেখানে আমরা পাই, আমাদের যদি পড়ি আমাদের থেকে গালাতীয় 6:2, সেখানে পৌল বলেছেন তোমরা পরস্পর একজন অন্যের বহন ভার বহন করো। পরস্পরকে বলেছে কি পৌল, যে তোমরা পরস্পর একজন অপরের বহন করো। আর তাই এখানে আমরা দেখি যে একজন ব্যক্তি, তিনি বলছেন রাল্ফের মতো যে খ্রিস্টীয় জীবনে আমাদের যখন খ্রিস্টের কাজ করি, একে অপরে ভাই বোনদের একটা পরিবার, একসাথে থাকা প্রয়োজন হলে তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সমস্তভাবে খ্রিস্টের প্রচার করা একজনের কাজ না, একসাথে। সাধু পৌল অবশ্যই তিনি নেতৃত্ব দিতেন, তিনি উৎসাহের একটা চূড়ান্ত উচ্চতায় ছিলেন, কিন্তু কৃতিত্ব তার একার ছিল না, শুধু সকলকে নিয়েই তিনি সেই ভাগিদার হতেন। আর তাই আমরা দেখি যখনই ঈশ্বরের কাজ হয় প্রকৃত, যখনই ঈশ্বরের কাজ হয় প্রকৃত, তখনই কিন্তু আমাদের সমস্ত জীবনে বাধা আসে, এবং যখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন আমাদের সমস্ত প্রচার কার্যকে, মনে রাখতে হবে আমরা আশা করব যে আমাদের অনেক বাধা পেরোতে হবে। যিশুর ভালোবাসার কথা বলতে গিয়ে কেন আমাদের পেরোতে হয় জানেন, কেন আজকে এই সমাজ ব্যবস্থার মধ্যে, কারণ আমাদের সমাজ ব্যবস্থা আজকে সারা পৃথিবীতে একটাই জানে, যেটা আমি জানি সেটাই ঠিক, যেটা আমি ভাবি এটাই সর্বোচ্চ, আমি শুনবো না, আমি নিজে যা ভাববো সেটাই ঠিক। আর তাই জন্য আজকে সারা পৃথিবীতে সমস্ত সেই চরম সত্য বলে আর কিছু নেই, মানুষ যেটা নিজের মন থেকে বিশ্বাস করে সেটাকেই সত্য বলা হয়। আর তাই আজকে সত্যের সমস্ত স্বচ্ছতা হারিয়েছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সত্য দাবি করে, কিন্তু যিশু ছাড়া প্রকৃত সত্য আর পৃথিবীতে হতে পারে না। আর সেই সত্যটার মধ্য দিয়েই সাধু পৌলের জীবন চলছিল। একের পর এক আমরা যদি পেরিতে দেখি 10 থেকে 13 থেকে পরিবারগুলো খ্রিস্টের জীবনে আসছিল, তাদের জীবন খ্রিস্ট তার ভালোবাসার মধ্যে রূপান্তরিত করেছিল। আর এই জন্যই আমরা দেখি যে খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সকল অবস্থাতেই সমস্তভাবেই যিশু তাদের সেই আশীর্বাদে নিয়ে এসেছে। আর তাই প্রভুকে আমি ধন্যবাদ জানাই যে প্রভু আমাদের জীবনে যে জীবনটা এনেছে তার আশীর্বাদের মধ্য দিয়ে, প্রভুকে ধন্যবাদ জানাই যে কার্যের মধ্য দিয়ে প্রভু আমাদের স্থির করেছে, সে কার্য যিশু ছাড়া আর কেউ করতে পারে না। আজকে সাধু পৌল তার প্রকৃত জীবনের মধ্য দিয়ে
যে আমাদের আশীর্বাদের দুয়ার খুলেছে, সেই দুয়ারটা একদিনে আসেনি ভাই বোনেরা, সেই দুয়ারটা এসছে খ্রিস্টের শুধু নিজের জীবন দিয়ে না, পৌলো, আকিলা, প্রিস্কিলা, তিল, তিমোতিও এদের সকলের মধ্য দিয়ে। আর তাই আমরা দেখি যে যখনই সাধু পৌলো একের পর এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে ইহুদি সমাজে গ্রিক সভ্যতার মধ্যে পরিবর্তন, লোকে যিশুকে গ্রহণ করছেন, আর সেই সময়কার সমাজ ব্যবস্থা যারা, আজকেও সেটা বদলায়নি, কিন্তু অন্য জাতি, অন্য সংস্কৃতি, অন্য ধর্মের লোকেরা ভাবলো তাদের ধর্ম বিপন্ন, আর তাই তারা সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের ওপর প্রতিরোধ গড়ে তুলছে, আঘাত করতে চাইছে। আর সাধু পৌল তার থেকে ব্যতিক্রম ছিল না, তাই প্রেরিতের 18:6 বলছে যে সাধু পৌল যখন এইভাবে আরো প্রচার বেড়ে গেল তার, সে কি করলো, সে আরো প্রচার করাতে কেউ কেউ তার প্রতিরোধ নিন্দা করাতে তিনি বস্ত্র জ্বালিয়া কইলেন, তোমাদের রক্ত তোমাদের মস্তকে বর্তুক, আমি শুচি, এখন অব্দি আমি পরজাতীয় নিকটে চলিলাম। পরে তিনি প্রস্থান করিয়া তৃতীয় জ্যৈষ্ঠ নামে একজন ঈশ্বর ভক্তের বাড়িতে প্রবেশ করলেন, সেই বাটি সমাজ গৃহের পার্শ্বেই ছিল। মনে রাখবেন সাধু পৌল যে কাজ করেছেন সেই কাজের উদ্দেশ্যই ছিল যাতে আমাদের সত্যের জীবনকে জানতে পারি, আসতে পারি। আর সেই জন্য সাধু পৌল একটা কথা বলেছে, যখন বাধা আসে সেই বাধাটা যদি 1 করিন্থীয় আমরা দেখি 16:9 সেখানে বলছে, কারণ আমার সম্মুখে এক দ্বার খোলা রইয়াছে, তা বৃহৎ কার্যসাধ আর বিপক্ষ অনেক। হ্যালেলুয়া। সাধু পরিষ্কার বলছেন পৌল যে যিশুর নামে প্রচার করতে গেলে, যিশুর ভালোবাসার বিশ্বাসের জীবনে চলতে গেলে বাধা অবধারিত, শারীরিক, মানসিক, আত্মিক, সামাজিক, রাজনৈতিক বাধা অবধারিত, কিন্তু বলছে তার অনেক কাজ আছে, প্রতিটা মানুষের জীবনে যিশুর ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু বলেছে তার বিপক্ষ অনেক রয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে তার বিপক্ষ অনেক রয়েছে, কিন্তু এই বিপক্ষ সাধু পৌলকে দমিত করতে পারেনি, কারণ ঈশ্বর যাদের আশীর্বাদ করেন প্রচার কার্যকে, তাদের জীবনে এরকম বাধা আসতে পারে। একটা স্পার্জন বিখ্যাত খ্রিস্ট বিশ্বাসী থিওলজিয়ান বলেছেন, কি বলেছেন জানেন, যে শয়তান কখনো মৃত ঘোড়াকে লাথি মারে না, শয়তান কখনো মৃত ঘোড়াকে লাথি মারে না। তার মানে যার মধ্যে খ্রিস্টের ভালোবাসা নেই, তারা খ্রিস্টের নয়, তাদের ওপর শয়তান আঘাত আনে না, তাদের প্রচার কার্যে বাধা আনে না। যদি খ্রিস্টের আত্মা নিয়েও আমি বাড়িতে বসে থাকি, আমার ওপর ঝামেলা আসবে না, সমস্যা আসবে না, কারণ আমার মধ্যে শয়তান দেখেছে নির্লিপ্ত আত্মা, খ্রিস্টের আত্মা পৌল জীবনে। তাই একের পর এক, একের পর এক সমস্ত বাধা এসছে, আর এখানেও তার কম হয়নি। কেন? কারণ তিনি নানান লোকের মাঝে প্রচার করছেন। তার উদাহরণ দেখুন এখানে 2:6 তিনি বলেছেন কি, যখন ইহুদি জাতিকে বলছেন, তারা তাকে কি করছে, নিন্দা করছে, তাকে বাধা দিচ্ছে, হয়তো শারীরিক তাকে আঘাত করেছে। আর তাই তিনি কি বললেন, 2 বাক্য নিয়ে এসছেন, যে বাক্যটা হচ্ছে পুরাতন নিয়ম থেকে। তিনি বললেন যে দেখুন, আমি সম্পূর্ণভাবে আপনাদের বলছি যে নিয়ম পুস্তকে দেখুন, বলছি যে আমি আমার ঝাড়িয়া বস্ত্র ঝাড়িয়া তাহা দিয়ে কলিলেন, তোমাদের রক্ত তোমাদের মস্তকে বসুক, আমি শুচি। তাই 5:13 নিয়মিত বলছে যে কোলের কাপড় ঝাড়িয়া যে কেউ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তার গৃহ পরিশোধন ফল হইতে কি করে, তাহাকে এরূপ ঝাড়িয়া ফেলে, ঝাড়া ও শূন্য হোক। ভাবা গেল কি বলছে, এখানেই থেকে থাকেনি, সাধু পৌল বলছে ইহুদি জাতিকে, আমি যিশুর সত্য বলছি, তোমরা গ্রহণ করছো না, আমার আর দোষ থাকবে না, আমি শুচি, আমার কাছে ঈশ্বরের জবাব দিই যখন দেবো, আমি নিশ্চিত আমার ওপর দোষ আসবে না। তোমরা ঈশ্বরের বিরুদ্ধে অসত্যকে ত্যাগ করছো, গ্রহণ করছো না, দোষ তোমাদের হবে। আর সেই মুহূর্তে আমরা জানি
আরেকটি জায়গা থেকে আমাদের সম্পূর্ণভাবে শিখিয়েছিল, সেটা হচ্ছে জিহেজকেলের 3:18 থেকে। কি বলছে জানেন? কেন সাধু পৌল এরকম করেছিল? কারণ যদি কোনো দুষ্ট লোকের দুষ্ট দেখি, আমরা তাকে যদি না সত্যটাকে জানাই, ঈশ্বর আমাদের অবধারিত দোষী বলে সাব্যস্ত করতে পারেন। তাই জিহেজকেলে বলছেন 3:18, যদি আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাকে চেতনা না দাও, মানে আমরা যদি তাকে চেতনা না দিই তার প্রাণ বাঁচাবার জন্য, সেই দুষ্ট লোককে তার কুপথের বিষয়ে যদি না বলি, তবে সেই দুষ্ট লোক নিজের অপরাধে মরিবে, কিন্তু তার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্তে নেব। তার মানে আমরা আজকের দিনও আমাদের খ্রিস্ট পরিবারের মধ্যে বাইরে অনেককে অন্যায় কাজ করতে দেখি, যিশুর নামে চলতে গিয়েও আমাদের অবশ্যই সুন্দরভাবে সঠিকভাবে এবং তাদেরকে খ্রিস্টের প্রেমের মধ্য দিয়ে সত্য ভুলটাকে বলা উচিত। যদি না বলি তাহলে তার দায় আমাকে নিতে হবে, বাক্যে নিশ্চিত করে দিয়েছেন। আর তাই আমার মনে হয় এইখান থেকে আমাদের জীবনে এক বড় শিক্ষার মধ্য দিয়ে দিয়েছে। তাই স্পার্জন বলেছে না যে মৃত ঘোড়াকে ঘোড়া লাথি মারে না, যে আত্মা খ্রিস্টের জন্য প্রচার করে না, যে আত্মার সে উত্তাপ নেই তাকে শয়তান দেখতে যায় না। তাই সাধু পৌলের এত যাতনা ছিল, এত কষ্ট ছিল, এত ক্লিশ ছিল, কারণ সে সর্বদা প্রভুর নামে এগোতে চাইত। আর তাই দুটো জিনিস আমরা দেখি এখান থেকে, যখন বলেছে বস্ত্র ঝেড়ে ফেলবো, তার মানে কি বলতে চেয়েছে? যে ঈশ্বরের বিচার তোমাদের উপর আসবে, আমার উপর আসবে না। আর দ্বিতীয় তিনি কি করেছেন? তিনি সত্যের সাক্ষ্য রেখেছেন যে তোমাদের আমি যিশুর কথা বলেছি, তোমরা শুনোনি, এবার আমার অইহুদীদের কাছে যাব, যারা জিউস জাতি বা ইহুদি জাতির মধ্যে, ইসরায়েলের আসল জন্মগত নয়, তাদের কাছে যাব। আর তিনি বলছেন আমার দায়িত্ব আর নেই, তোমাদের ওপর দায়িত্ব পড়বে, তাদের তিনি সাবধান করে দিন। আমাদের খ্রিস্ট জীবনে কিন্তু মনে রাখতে হবে, জীবনে অনেক কিছু নিয়ে আমরা হাঁটতে পারি, কিন্তু যদি যিশুর সত্য না থাকে তাহলে কিন্তু মুশকিল। যারা যিশুর সত্যকে বর্জন করে তাদেরকে আমি প্রশ্ন রাখতে বলি, দুটো প্রশ্ন রাখুন, যে সত্যি কি ঈশ্বরের দয়া সব থেকে বড়, না আমার কাজ দিয়ে আমার ভবিষ্যৎ নির্মাণ করব সেটা বড়, কারণ যিশুর ক্রুশ সেটা দেখিয়ে দেয়। দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর পরেও কি জীবন আছে, থাকলে সেটা কে রাখুন? দুটো প্রশ্ন যদি রাখা যায় পৃথিবীতে অনেকেই শূন্যতা দেখবেন, অনেকেই বিশ্বাস করেন ভালো কাজ করলে ভালো ফল, তার মানে তার ওপর নিজের ওপর। কিন্তু আপনি বলুন তো, আপনার পরিবারে আপনার বাবা মার কাছে আপনাকে জবাবদিহি করতে হয়নি, আপনাকে বলতে হয়নি যে কেন আপনি সেই কাজ করছেন, কেন আপনার দায়িত্ব সেই কাজ করাটা? আমার মনে হয় আমাদের প্রত্যেকের সেই দায়িত্ব থাকা উচিত ছিল, যে কিন্তু আমরা সেই দায়িত্ব থেকে অনেক সময় দাঁড়াতে পারি না। মা বাবার কাছে আমাদের জবাব দিয়ে দিতে হয়, শিক্ষকের কাছে স্কুলে পড়লে জবাব দিয়ে দিতে হয়, তাহলে ঈশ্বরের কাছে জবাব দিয়ে দিতে পারবো না আমরা? কেন দেবো না? তার মানে আমাদের জবাবদিহি করার জায়গাটাকে আমরা সরিয়ে দিই, আর তাই আমরা নিজেদের মতো চলতে চলতে অভ্যস্ত। তাই সাধু পৌল এর পরেই দেখাচ্ছে যে কি দুজন লোকের কথা বলেছে, একজন তৃতীয় জুষ্ট যিনি ঈশ্বর ভক্ত, তার বাড়িতে যখন সেই সমাজ গৃহে বন্ধ হয়ে গেল প্রচারের জন্য, ঈশ্বর তার জন্য পৌলের জন্য নতুন রাস্তা খুললেন। কি দুটো গৃহ খুললেন, একটা ছিল তৃতীয় জুষ্ট যিনি ঈশ্বরকে ভালোবাসতেন, তার বাড়ি খুলে দিলেন, এসো আমার বাড়িতে প্রচার করো, খ্রিস্টের গান করো, খ্রিস্টের প্রার্থনা করো। আর একজন কে ছিল? সমাজ, ওই গৃহের যে সমাজ গৃহে তারা যেত, তার অধ্যক্ষ যিশুর নামে পরিবর্তিত হয়েছে। হালেলুইয়া! কি কাজ পৌল করেছিলেন, এত প্রতিরোধ, এত তার ওপর ঝঞ্ঝাট, তারপরে যিশুর ভালোবাসা, এটাকে কি বলে না বিশ্বাস দ্বারা চলা? জীবনের সকল অবস্থাতেই তিনি খ্রিস্টের জন্য হেঁটেছেন, নিজের জন্য নয়, নিজের লাঞ্ছনা গঞ্জনা প্রতিবন্ধকতা কখনো মুখ দিয়ে বলেননি, এটা আমার হচ্ছে, উনি শুধু একটাই বলেছেন ধন্যবাদ প্রভু। তাই তো তিনি লিখেছিলেন ফিলিপীয় পত্রে 4:4 যে সদা প্রভুতে আনন্দ করো, কারণ তার জীবন সেটা করেছে, তবে তিনি সেটা বলেছেন। আমাদের জীবন যদি খ্রিস্টের আত্মা যেটা না করে অন্যকে আমরা বলে, তার প্রতিফলন আমরা দেখতে পাবো না। আর তাই
সাধু পৌল এক জ্বলন্ত উদাহরণ বিশ্বাসের দ্বারা কিভাবে চলা যায় এবং সুসমাচার কিভাবে তিনি প্রচার করেছিলেন। দ্বিতীয় আমরা আট পদে দেখি যে সমাজের যে অধ্যক্ষ ছিলেন মাথা, তিনি সমাজের অনেকে মানত তাকে, তার ভালো অবস্থা, সেই ক্রিপস এবং তার পুরো পরিবার সদা প্রভুতে যিশুতে বিশ্বাস করলেন, তারা তাদের জীবনকে যিশুর জন্য তৈরি করলেন, যে আমরা বাপ্তিস্ত নিলেন এবং করিন্থদের মধ্যে অনেকেই করলেন। আর যখন এরকম মণ্ডলী বাড়ে তখন কি হয় জানেন, তখন আমাদের জীবনে বাধাও বাড়ে। এবং পৌলও ব্যতিক্রম ছিল না, কারণ পৌল কি করছিল, একের পর এক কাজ এগেছিল। আর যিশু কি বলেছিলেন জানেন, সেই সময় যখন একের পর এক পরিবার এগুলো পরিবর্তন হচ্ছে, প্রভুর গৌরব হচ্ছে, সেই সময় বাধা বাড়ছে, কিন্তু সাধু পৌল একটা জানতেন কি, যে আমার ঈশ্বর যিশু তিনি সমস্তভাবে কি করছেন, যিশু সমস্তভাবে তিনি আমার সাথে রয়েছেন। সাধু পৌল ভুলে যাননি যিশু সেই মতিলিখিত 28:19-20, যাও আমার নামে প্রচার করো পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে, যাও প্রচার করো যে আমার নামে আমাদের নামে বাপ্তিস্ত করো সুসমাচার প্রচারে, এবং আমি তোমার সাথে থাকব। আর তার উদাহরণ এখানে পাই 9 পদে বলছে, পেরিতের 18:9, প্রভু রাত্রিকালে দর্শন যোগে পৌলকে কইলেন, ভয় করিও না, ভয় করিও না। তাই সাধু পৌল কিন্তু ভয় করেননি, তার ভয়ের জীবন এসেছিল, তিনি কি করেছেন, তিনি তার সমস্তভাবে ঈশ্বরের উপর নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিলেন। তাই প্রভু বলেছেন ভয় করিও না, বরং কথা বলো, নীরব থাকিও না। তিনটা জিনিস খ্রিস্টের জীবনে যদি আমাদের আঘাত আসে, যদি আমাদের কষ্ট আসে, খ্রিস্টের জীবনে বলতে গিয়ে আমরা কি করব না, তিনটা জিনিস ভয় করব না, মানুষকে নয়, কারণ যিশু বলেছেন মতিলিখিত 10:28, ভয় করো তাকে যে তোমায় কি করতে পারবে, তোমার জীবনে দেহকে এবং আত্মাকে নরকে পাঠাতে পারবে। আর তাই ঈশ্বর যিশু যখন বলেছিলেন আমি তোমার সাথে যাব, তোমার প্রচার যেখানেই করবে সারা পৃথিবীর প্রান্তরে, তিনি ছিলেন। আজকেও কিন্তু যিশু জীবিত, আমরা যেখানেই যাই, যখন আমি গিয়েছিলাম সেই বাংলার শহরে নানান জায়গায়, সেখানে আমি দেখেছি যে কীভাবে যিশু আমাকে সাহায্য করেছেন। যেখানে গেছি, রাস্তাঘাটে, স্টেশনে, যেখানে গেছি মানুষের মাঝে, সেখানে প্রভু আমাকে সাহায্য করেছেন, আপনাদের সকলকে করেছেন। তাই পৌলের মতো আসুন আমরা দাঁড়াই, সেই বিশ্বাসের দ্বারা আঁটি, যে বিশ্বাস শুধু বাড়িতে বসে আমাদের থাকবে না, যে বিশ্বাস শুধু আমাদের জীবনের ভেতরে থাকবে না, সেই আলোর দীপ্ত যিশুর বিশ্বাসের জীবনে আমরা হাঁটবো, সুসমাচার প্রচার করব এবং তার যোগ্য সন্তান রূপে চলব। তাই বলেছেন সেই রাত্রেবেলা যিশু তাকে দেখা দিয়েছেন, কি বলছেন, নয় যে ভয় করো না, এক, দুই, কথা বলো, কার কথা, পবিত্র আত্মার মধ্যে দিয়ে সুসমাচার প্রচার করে যাও, নীরব থেকো না, তার মানে কখনো থমকে যেও না, কারণ আমি তোমার সঙ্গে আছি, তোমার হিংসা করণার্থে কেউ আক্রমণ করিবে না, আমেন, কারণ এই নগরে আমার অনেক প্রজা আছে। অনেক সময় আমাদের জীবনে যাত্রাপথে কি হয় জানেন, আমরা হতাশ হয়ে যাই, তাই না, বিশ্বাস দ্বারা চলতে চলতে হতাশ হয়ে যাই। হতাশীবাদীরা কি করেন জানেন, দেখুন এখানে হতাশীবাদীরা কি করে, সমস্যাগুলো দেখে হাঁটে। যারা আমরা হতাশ হয়ে যাই, কি জানি যিশুর কাজ কি করে করব, আমরা সমস্যা দেখে হাঁটি। আর কি হয়, যারা আশাবাদী তারা কি করে, যারা আশাবাদী তারা শুধু সম্ভাবনা থাকে, না ভালো কিছু হবে, ভালো কিছু হবে, কিন্তু বাস্তব কি বলে জানেন, বিশ্বাসের দ্বারা যারা হাঁটে, যেটা সাধু পৌল করেছেন, বাস্তববাদী যারা তারা সমস্যার মধ্যেও কি দেখেন, হ্যালেলুইয়া, সমস্যার মধ্যেও সম্ভাবনা দেখেন। আর সেই সাধু পৌল সেই সম্ভাবনা দেখেছিলেন, দেখেছিলেন বলেই তিনি কিন্তু এত বাধা বিপত্তির মধ্যে তিনি যিশুর জন্য অন্তপ্রাণে কাজ করে গেছেন। তো পৌলের, সাধু পৌলের দৃষ্টিকোণটা কি ছিল জানেন, বিশ্বাসের অর্থ হলো অনুমতি, পরিস্থিতি বা পরিণতি সত্ত্বেও ঈশ্বরের ইচ্ছেকে মেনে চলা। তার মানে কি, আপনি যিশুর নামে যে বিশ্বাসে চলেন, আপনি জানবেন যে আপনার জীবনে যিশু যা প্রতিজ্ঞা করেছে তা নিশ্চিত। আপনার অনুভূতি বলতে পারে, আমাকে কত কষ্ট পাচ্ছি, পরিস্থিতি কি খারাপ, আমার কি পরিণতি হবে, ভবিষ্যৎ আমার কি হবে, সেটা বিশ্বাস নয়। বিশ্বাসের অর্থ হলো যা কিছু, যে পরিস্থিতি থাকি, যে অনুভূতি থাকুক, আমার পরিণতি যাই হোক না কেন, আমি ঈশ্বরের ইচ্ছে মেনে চলব।
সাধু পৌলোর জীবন তাই কথা বলে। আর তাই যিশু তাকে এত বিপত্তির মধ্যে তার সেই বাস্তবের মধ্যে দেখা দিয়েছিল, আর তাই বলছে যে বিশ্বাস হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে মান্যতা দেয়া। প্রতিটা মুহূর্তে আমরা যেখানেই থাকি প্রভুর জন্য আমরা কি করে যাব, আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আমাদের সমস্তভাবে কাজ। আমরা দেখি 2 তিমোথেও 3:12 বলে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যীশুতে জীবন ধারণ করতে ইচ্ছে করে সেই সকলের লোকের প্রতি তাড়না ঘটবে। সেই সকল লোকের প্রতি তাড়না ঘটবে কারা? যারা যীশুর নামে কাজ করতে প্রচার করতে চায়, তাদের বাধা আসবে আসবে আসবে। আর যদি সেটা না আসে, দ্যাট ইজ নট দ্য ব্লেসিং, আশীর্বাদ হতে পারে না। সাধু পৌল তার নিজের জীবন দিয়ে আজকে আমাদের প্রত্যক্ষ এক অনুভূতি দিচ্ছে না, বা একটা দৃষ্টান্ত দিচ্ছে না, শুধু আমরা আমাদের নিজেদের জীবন থেকে জানি, আমরা আমাদের নিজেদের জীবন থেকে জানি। আর তাই সমস্তভাবে আমরা দেখি কি জানেন, ফ্রান্সিস বেকিন কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন সমৃদ্ধ হলো পুরাতন নিয়মের আশীর্বাদ। যদি আমরা দেখি আব্রাহামের জীবনের মধ্য দিয়ে রাজা দাউদ মোশিও, তো ওরা কি আশীর্বাদ? সমৃদ্ধ হলেই আশীর্বাদ, কিন্তু বাধা প্রতিকূলতা হলো নতুন নিয়মের আশীর্বাদ। হ্যালেলুইয়া! বাধা প্রতিকূলতা হলো কি? যারা নতুন নিয়মে যিশুর পরে আমরা নতুন জীবনে চলছি তাদের জন্য আশীর্বাদ। তাই আমাদের যিশুকে গ্রহণ করলে বিশ্বাসের দ্বারা, বলে না ধন সম্পত্তি দৌলত অন্য কিছু দিয়ে জীবনে স্বাচ্ছন্দ্য দিয়ে সবকিছু রোজি রোজি দারুণ দারুণ সব সময় না, বরং উল্টোটাই, বরং উল্টোটাই। এই সত্যটা যদি না জানি, আমাদের সেই সত্যটা জানা দরকার আছে, যে সত্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে ঈশ্বর সাধু পৌলের মধ্য দিয়ে আমাদের আজকে দেখাচ্ছেন যে আমরা যদি কাজ করতে যাই আমাদের জীবনে অনেক বাধা আসতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের সমস্ত হবে ঈশ্বর কি করেছিলেন, আমাদের জীবনকে তিনি মনোনীত করেছিলেন। তাই এখানে আমরা দেখি যে সমস্তভাবে সাধু পৌলকে ঈশ্বর যিশু স্বয়ং দেখা দিয়ে তাকে আশীর্বাদ দিয়েছিলেন, ভয় ভাঙিয়েছিলেন, ভয় করো না, নীরব থেকো না, নীরব থাকবো না আমরা যত বাধা আসুক, কিন্তু প্রভুর নামে আমরা শপথ নিয়েছি যে প্রভু আমাদের সাথে থাকবে, আমরা বলবো চলবো করবো প্রভুর নামে, প্রভুর আত্মায়। আর তাই আমরা বিখ্যাত একটা ঘটনা আমি বলি, জি ক্যাম্বেল মর্গান, তিনি প্রতি সপ্তাহে 2 ভদ্রমহিলাকে নিয়ে বাইবেল পড়তেন। তো একদিন তিনি বললেন, তিনি তখন অনেক ইয়ং যৌবনে ছিলেন, তিনি বললেন যে দেখুন যে কি সুন্দর ঈশ্বরের প্রতিজ্ঞা, তাই নয় কি? যখন এগুলো পড়ছিলেন সেই সময় এক ভদ্রমহিলা, যিনি বয়স্ক অনেক তিনি ধরে বাইবেল পড়েন, তিনি বললেন এটা শুধু প্রতিজ্ঞা নয়, এটা বাস্তব খ্রিস্ট জীবনে। আর তাই খ্রিস্ট জীবনটা আমাদের মনে রাখতে হবে, সেই বাস্তবের মধ্যে থাকতে হয়, যে আমাদের জীবনে সাধু পৌল আমরা দেখি যে অনেক অনেক পাপীদেরকে সত্য থেকে সত্যের মধ্য দিয়ে মুক্ত করেছিলেন যিশুর শক্তিতে, যিশুর ভালোবাসায়। আর তাই ঈশ্বর বলেছিল আমার অনেক আছে এখানে যাদের জন্য আমি মনোনীত করেছিলাম। একটা সত্য কি জানেন, সাধু পৌল জানতেন যে ঈশ্বর যখন আমায় বলেছে প্রচার করতে, সেই জন্য সেই লোকগুলো তিনি মনোনীত করে রেখেছেন এই শহরে। হয়তো তিনি জানতেন না, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন আমার প্রভু সেই আত্মার কাছে নিয়ে যাবে, সেই লোকের কাছে নিয়ে যাবে যেগুলো তিনি মনোনীত করেছেন সেই সৃষ্টির পূর্বে, এদেরকে পরিত্রাণ দেবে। আর আজকে আপনি আমি যখন যিশুর কথা বলি, কখনো হতাশা হব না, কখনো আমরা আশাবাদী হব না, কিন্তু বাস্তববাদীর মধ্যে আমরা হতাশার মধ্যেও আমরা সম্ভাবনা দেখব। যে পরিস্থিতিতে থাকি বিশ্বাসের দ্বারা হাঁটবো আমরা, আমরা প্রকৃতভাবে প্রচার করব আপনার চারপাশে যারা রয়েছে, প্রত্যেকের জন্য খ্রিস্ট আপনাকে দিয়েছে, তাদের দিকে তাকিয়ে হাঁটবেন না, সমস্যার দিকে তাকিয়ে হাঁটবেন না। খ্রিস্ট যদি আপনাকে প্রচারের বাক্য দেয়, ওই শহরে আপনার জন্য সেই আত্মাগুলো মনোনীত রেখেছে, আপনি হয়তো জানেন না, আমি জানি না, কিন্তু খ্রিস্ট অলরেডি তাদের ঠিক করে রেখেছে যে আপনি বার্তা দিলে তারা পরিত্রাণ পাবে। আর তাই আজকে আমরা সমস্তভাবে সেই সমস্ত ঈশ্বরের গরিমার মধ্যে দিয়ে দাঁড়াতে পারি। আর তাই জোনা বলেছিল 2:9 যে এই ঈশ্বর হচ্ছে আমার পরিত্রাণ। আর সেই ঈশ্বর সাধু পৌলকে নয়, আপনাকে নয়, আমাকে নয়, প্রত্যেককে তার সত্যর মধ্য দিয়ে এক নতুন জীবন খুলে দিয়েছিল। তাই সাধু পৌল জানতেন ঈশ্বর কতটা শক্তিশালী, তার মধ্যে কতটা পরাক্রম রয়েছে। আর তাই তিনি ঠিক করেছিলেন
যে তাকে যে কাজে মনোনীত করা হয়েছে তিনি সেই কার্য করবেন। আমরা যদি দেখি 2 তিমোথিও 2:19 বলছে, ঈশ্বর স্থাপিত দৃঢ় বিদ্যমূল স্থির রইয়াছে, তার উপরে এই কথা মুদ্রাঙ্কিত, প্রভু জানেন কে কে তাহার, যে কেউ প্রভুর নাম করে সে অধার্মিকতা থেকে দূরে থাকে। তাই আপনার শহরে কাকে প্রচার করবেন আপনি জানেন না, আপনি ঠিক করবেন না আমি কাকে বলবো ওখানে গেলে কি হবে না হবে। সাধু পৌলের মতো হন, বাধা থাকুক আর ভালো থাকুক যেখানেই থাকুক, যান ঈশ্বরের কথা বলুন, প্রভুর সত্যকে জানান, জানান মৃত্যুর পরও যে এক পুনরুত্থিত জীবন আছে, তা বারবার মরে আবার জীব জন্তু কোনো কিছু হয়ে আসার জন্য নয়, তা একমাত্র প্রভুর ইচ্ছেতে যাদের সৃষ্টি করেছে আমাদের জীবনে মানব দেহের মধ্যে, তাদেরকে মানুষ রূপেই তিনি আবার নতুন জন্ম দিতে চান মৃত্যুর পরে। আর এই সত্যটা যদি আমরা না বলি তাহলে দোষী আমাদের বইতে হইবে। আর তাই আমরা দেখি যে আমাদের জীবনে সমস্তভাবে সাধু পৌল যে কাজ করেছেন এই রোমান সাম্রাজ্যের বাধার মধ্যে সেই সত্যটা দিয়ে রেখেছেন। আজকে যদি আমরা কিছু সত্য যদি শিখতে চাই এখান থেকে, কি নিশ্চিত করতে হবে জানেন? আমরা নিশ্চিত করব, নিশ্চিত করুন যে আমরা ঈশ্বরের নির্বাচিত, ঈশ্বর আপনাকে নির্বাচিত করেছে তার সন্তান রূপে, আর আপনাকে নির্বাচিত করেছে কি, যে আপনি যাতে প্রচার করেন। নিশ্চিত করুন আপনার আহ্বান, কেন তিনি আপনাকে ডেকেছেন পৃথিবীর মধ্যে, আপনার পরিবারের মধ্যে, তার নিশ্চিত একটা কারণ, সেই কারণ নির্বাচন সম্বন্ধে নিশ্চিত করুন, আর নিশ্চিত করুন যে আপনি সত্যি পরিত্রাণ পেয়েছেন। আজকে যদি এই নিশ্চয়তা আপনার মধ্যে থাকে তাহলে সেই সাধু পিতরের কথাটা বলতে হয়। 2 পিতরের 1:10 বলেছেন, অতএব ভাতৃগণ তোমরা সকলে আহত মনোনীত তাহা নিশ্চয়ই অধিক যত্ন করো, কেননা এ সকল করিলে তোমরা উচুট খাইবে না। আমরা অনেক সময় গুরুত্ব দিই না খ্রিস্ট আমাদের কি করেছে না করেছে আমরা জানি না, কিন্তু পৌলের জীবন আজকে আমাদের শিখিয়ে দেয়, পরিষ্কার করে দেয়, বাধা থাকুক বিপত্তি থাকুক খ্রিস্টীয় জীবনে এটাই স্বাভাবিক। খ্রিস্ট বাধা পেয়েছিলেন, পৌলও বাধা পেয়েছিলেন, পিতর বাধা পেয়েছিলেন, আপনি আমিও বাবা বাধা পাব, কিন্তু মনে রাখবেন বাধার মুহূর্তে যিশু কিন্তু যে কথা দিয়েছিলেন আমি তোমার সাথে থাকবো পৌলকে, সেই বাধার যখন পৌল হয়তো ভেবেছিল, আশাহীনতা হয়তো জীবনে দেখছিল, কিন্তু যিশু তাকে সাহস দিয়েছেন, যিশু তাকে বলেছেন কখন এটা সম্ভব, যখন আপনি তার সাথে প্রার্থনার সম্পর্কটা থাকবে, তার বাক্য অধ্যয়ন করবেন, তার কাছে সমর্পিত জীবনে চলবেন, তখন অবশ্যই প্রভু ভয় করো না, নীরব থেকো না, আর তুমি কথা বলো, কথা বলুন, আপনি বলুন যিশুর কথা, বলুন থামবেন না, থামবেন না, যিশুর মতো চলুন। পলের দায়িত্ব কি ছিলেন জানেন? যিশু যা বলেছে সেই মতিলিখিত 8:19-20 তা পালনের বাধ্যতা করা, আর কি ঈশ্বরের দায়িত্ব ছিল কি, পাপীদের রক্ষা করা, এই দুটো দায়িত্ব দুজনে, আপনার দায়িত্ব যিশুর কথা প্রচার করা, ঈশ্বরের দায়িত্ব আপনার মধ্য দিয়ে সেই প্রচারে যেসব মানুষগুলোকে তিনি মনোনীত করে রেখেছেন তাদেরকে উদ্ধার করা। আর তাই বিশ্বাসের দ্বারা জীবনের লক্ষ্য কি, কিভাবে আমরা খ্রিস্টের জীবনে বিশ্বাস দ্বারা হাঁটব, তার লক্ষ্য কি হবে, তার লক্ষ্য হচ্ছে 3টে, পরের উদ্দেশ্য এটাই ছিল, ঈশ্বরের গৌরব করা, যিশুর গৌরব করা, কি পবিত্র আত্মার উপর নির্ভর করা, আর কি খ্রিস্টের সুসমাচার প্রচার করা। আজকে এই 3টে কি আপনি করছেন? আপনার জীবনে প্রকৃত বিশ্বাসের দ্বারা হাঁটা, তখনই লক্ষ্য সম্পূর্ণ হবে। খ্রিস্ট আসছেন, প্রস্তুত হন, অন্যকে প্রস্তুত করুন, বিশ্বাস দ্বারা হাঁটুন, সমস্যা পৃথিবীর এই অবধারিত জীবনযাত্রার দিকে তাকিয়ে নয়। যিশু বলেছেন সব চলে যাবে ঘাসের মতো, কিন্তু আমার বাক্য রয়ে যাবে, তাই তার বাক্যকে প্রাধান্য দিন, জীবনকে সমর্পণ করুন পবিত্র আত্মার মধ্যে দিয়ে, সাধু পৌলের মধ্যে দিয়ে নিজে এক সমস্ত দৃষ্টান্ত হন, যাতে আপনার জীবনের মধ্য দিয়ে চারপাশের অন্য খ্রিস্টীয় ভাই বোনেরা সত্যকে জানে, এবং যেসব মানুষগুলো এখনো জানেনি, যাদের মনে খ্রিস্ট কেন একমাত্র সত্য, সেই সত্য আপনার জীবন দিয়ে পরিষ্কার করুন, সত্যের মধ্য দিয়ে দাঁড়ান, জানবেন সাধু পৌলকে যেমন বলেছিলেন ভয় পেও না, তুমি কথা বলো, নীরব থেকো না, আমরাও নীরব থাকবো না। খ্রিস্টের আত্মা যার মধ্যে থাকে তারা নীরব থাকে না, তারা খ্রিস্টের ভাষায় তার আত্মায় তার সমস্ত সহভাগিতার মধ্য দিয়ে সরব হয়। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ তোমার সত্যের জন্য, সাধু পৌলের মধ্য দিয়ে যে আমাদের জীবনকে যাত্রায় রেখেছো বিশ্বাসের দ্বারা, আমাদের চলতে শেখাও যাতে তোমার গৌরব করতে পারি, প্রভু আমরা তোমার নামের প্রশংসা করতে পারি, তোমার মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মার নির্ভরতার জীবন করতে পারি,
আর যেন সমস্তভাবে তোমার সুসমাচার প্রচার করতে পারি, কারণ খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের দ্বারা এটাই সর্বোচ্চ লক্ষ্য। আমাদের সেই পথ দেখাও, আমাদের যে শহরে আমরা যেখানেই থাকি না কেন, সেখানে তুমি অলরেডি নির্বাচিত করে রেখেছো সেই আত্মাগুলোকে, যাদের তুমি মনোনীত করে তোমার স্বর্গরাজ্যে আনবে। সেখানে আমাদের দৃষ্টি দাও, সেখানে আমাদের কার্য দাও, সেখানে বাধা থাকলে আমাদের সাহস দাও, আমাদের তুমি পৌলের মতো সেই ভিশন দাও, পথ দেখাও, যাতে আমরা তোমার শক্তিতে, তোমার ইচ্ছেতে, তোমার সাথে রেখে এই কাজ করতে পারি। প্রার্থনা যীশু নামে চাইলাম, আমেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, জয় যীশু, আমেন।